আবার এই এডিট পেজে গেলাম এই অর্ডারটার এই অর্ডারটা এখন দেখেন এই অর্ডারটা নতুন আছে অর্ডারটার স্ট্যাটাস এখন দেখেন নতুন দেখাচ্ছে এইখানেও ইনভয়েস স্ট্যাটাস নতুন দেখাচ্ছে এখন মনে করেন এটা কিন্তু ওই অর্ডারটা যে অর্ডারটা কাস্টমার হিসাবে আমি একটু আগেই আপনাকে প্লেস করে দেখাইলাম আর কাস্টমাররা যখন প্লেস করবে ওই প্রত্যেক প্রতিটা অর্ডারই এই নতুন স্ট্যাটাসে থাকবে এই রকম থাকবে এই স্ট্যাটাসই থাকবে এখান থেকেই আপনার অর্ডারটাকে প্রসেস করা শুরু করতে হবে তো এই এডিট পেজে আসার পরেই আপনি এই কাস্টমার সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন দেখেন এই কাস্টমারের এই যে পণ্য ডেলিভারি ঠিকানার মধ্যে এই অর্ডারটা কে করছে কোন কাস্টমার তার নাম পাবেন দেখেন তার নাম এখানে দেখাচ্ছে ফস ডাবিউডালি টু তারপরে এখানে তার মোবাইল নাম্বার দেখতে পারবেন তারপরে এখানে তার ঠিকানা দেখতে পারবেন ডেলিভারি ঠিকানা আর এখানে আপনার ইনভয়েসের আইডি দেখতে পারবেন ওকে আর এটা ইনভয়েসটা কি পেইড নাকি আনপেড সেটা দেখতে পারবেন আর এইখানে অটোমেটিক ইনভয়েসের একটা বারকোড ক্রিয়েট হবে সেটা দেখতে পারবেন এখানে আপনার কোম্পানি ইনফরমেশন দেখতে পারবেন আর হচ্ছে নিচে অর্ডার টাইমটা কখন অর্ডারটা প্লেস করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন অর্ডার টাইম হচ্ছে দেখেন তেইশ মে সাতাইশ তারিখে সতেরো মে দুই হাজার তেইশের আটটা বাউন্ন পি এম এ অর্ডারটা প্লেস করা হয়েছিল আচ্ছা তারপর হচ্ছে কাস্টমার অর্ডারটা প্লেস করছে কে কাস্টমার নিজেই এটাও আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে অর্ডার আইটেম অর্ডার সামারি যেটা আমি আগেও দেখাইছিলাম আচ্ছা এখন ধরেন এই অর্ডারটা কীভাবে প্রসেস করা যায় একটু চিন্তা করিয়া দেখেন দেখেন এটা দেখেন কি করা যাইতে পারে এই ইডিট পেজে আসার পর আপনি আপনার কাস্টমারের নাম ফোন নাম্বার ডেলিভারি অ্যাড্রেস সবই পেয়ে গেলেন এখন নেক্সট স্টেপটা কি হইতে পারে একটু চিন্তা করেন নেক্সট স্টেপটা বা আপনি এখন কি করবেন বা কি করা উচিত আই থিঙ্ক এখন আপনার যেটা করা উচিত অর্ডার প্রসেসের ক্ষেত্রে সেটা হচ্ছে এই কাস্টমারের এই নাম্বারে একটা ফোন দিয়া কনফার্ম হওয়া উচিত যে আসলেই সে অর্ডারটা নেবে নাকি বা এই কাস্টমারটা রিয়েল নাকি ভেরিফাই করা উচিত আপনার কনফার্ম করা উচিত সো এই জন্য আপনি সিম্পলি কাস্টমারের এইখানে যে নাম্বারটা আছে এটা টাইপ করবেন পরে কাস্টমারকে ফোন দেবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এই দেখেন এইখানে একটা ওপরের দিকে কল একটা বাটন পাবেন এই বাটনে যদি আপনি ক্লিক করেন আপনি যদি মোবাইল থেকে থাকেন তাহলে অটোমেটিক এই নাম্বারটার মধ্যে কল চলে যাবে আপনার ডাইলে চলে যাবে আপনি জাস্ট আরেকটা ক্লিক করে কল দিয়ে ফেলতে পারবেন জাস্ট ডা আপনাকে এই নাম্বারটা ডায়াল করে উঠাইতে হবে না আর আপনি যদি পিসিতে থাকেন তাহলে এই সেম ব্রাউজার দিয়ে আপনার জিমেলটাতে লগ ইন থাক থাকবেন লগ করে রাখবেন আর যেই ইমেলটা দিয়ে আপনার যেই জিমেলটা দিয়ে আপনার মোবাইলেও সাইন আপ করা আছে ব্রাউজারে ঠিক আছে সো সেম জিমেল দিয়েই যদি দুইটা ব্রাউজারেই আপনি লগ ইন থাকেন ক্রোম ব্রাউজার দিয়ে তখনও তার তখনও যদি আপনি এটাতে ক্লিক করেন তখন এইখানে আপনার ওই ডিভাইসটা শো করবে এবং ওইটাতে আপনি ক্লিক করলে আপনার এই নাম্বারটা অটোমেটিক এই কাস্টমারের নাম্বারটা অটোমেটিক আপনার মোবাইলে ডাইলে ডায়ল পর্যন্ত চলে যাবে ওইখান থেকে আরেকটা ক্লিক করলেই কাস্টমারের কাছে কল চলে যাবে এইভাবে আপনি যেভাবেই হোক ডাইল করে দেন আর এই কুইক বাটনের মাধ্যমে ক্লিক করে কল দিয়ে যেভাবেই হোক আপনি কাস্টমারকে কল দিবেন দিয়ে কলটা মানে আপনার অর্ডারটাকে আপনি ভেরিফাই করবেন বা কনফার্ম করবেন যদি এইখান থেকে আপনার কাস্টমার বলে ওকে ঠিক আছে হ্যাঁ অর্ডারটা সে নেবে অরিজিনালি সো তখন আপনি এই অর্ডারটাকে রিসিভ করবেন বা কনফার্ম করবেন এটা কিভাবে করবেন আর যদি সে না দেয় পরবর্তীতে এটা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল কীভাবে করবেন এটা আমি পরে দেখাচ্ছি এখন রিসিভ বা কনফার্ম কিভাবে করবেন সেটা দেখাই চলেন তো রিসিভ করার জন্য আপনি এই যে লেফসাইটে দেখতে পারবেন যে নতুন স্ট্যাটাস বা স্টেটাসের নিচে আপনি দেখতে পারবেন একটা লেখা আছে এইটার মধ্যে আপনি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন যে আরও কিছু অপশন আপনার সামনে চলে আসবে এই ইনভয়েসটা আপনি কোন স্ট্যাটাসে পাঠাইতে চান সেটার অপশন পাবেন দেখেন এখানে আছে রিসিভ আছে পেমেন্ট পেন্ডিং আছে প্রি অর্ডার আছে কি ফোল্ড আছে ক্যান্সেল আছে সো এই জিনিসগুলো আমরা একটা একটা দেখবো বাট সবার আগে আমরা এটাকে রিসিভ করা দেখেন আপনি সো সিম্পলি যদি কাস্টমার অর্ডারটা রিয়েল মনে করেন ডেলিভারি দিতে চান তাহলে আপনি সিম্পলি রিসিভের মধ্যে ক্লিক করবেন রিসিভের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে একটা অ্যালার্ট দেবেন অর্ডারটা রিসিভ হয়ে যাবে দেখেন অর্ডার রিসিভ দেখাচ্ছে এখন এই ইনভয়েস স্টেটাস অর্ডার রিসিভ দেখাচ্ছে এর আগে কিন্তু এটা রিসিভ দেখাচ্ছিল না এটা নতুন অর্ডারে ছিল স্ট্যাটাসটা নতুন ছিল এখন এটা রিসিভ হয়ে গেছে